গতকাল সন্ধ্যায় আমরা তিন তিনটে লাইফ দেখেছি, একটা ম্যাডামের লাইফ, একটা সন্দীপের লাইফ, একটা সন্দীপের এক্সেল লাইফ। প্রায় একই সময়ে তারা শুরু করেছিল। অবশ্যই ম্যাডাম আগে শুরু করেছিল, তারপর সন্দীপ এবং তারপর সন্দীপের এক্স। তো এই যে তিনটে লাইভ আমরা দেখলাম, তিনজনের বক্তব্য আমরা শুনলাম, সেখানে অনেক কমেন্ট আমরা দেখলাম, কিন্তু এর থেকে কি প্রমাণিত হয়ে যায় যে এই 20 লাখ টাকার ব্যাপারটা সম্পূর্ণ ম্যাডাম, যাকে কিনা ভিডিওতে দেখলাম সমাজসেবী বলে, মানে কি বলবো, যা খিল্লি উড়িয়েছে যাকে বলে। তো এখানে কি প্রমাণ হয়ে যায় যে সবাই এসে লাইভে করলো আর আমি করিনি, আমি বলিনি বললো বলে 20 লাখ টাকার ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়? কারণ এই অসহায় মহিলা যাকে বলে, সে সবসময় অসহায়, নিপীড়িতা, অত্যাচারিতা, তো সেই মহিলা প্রমাণ দেখাতে বলেছে। ইতিমধ্যে আমরা কিন্তু একটা প্রমাণ কমিউনিটি পোস্টে পেয়ে গেছি, যেটা কি না সন্দীপের বাবা এবং মায়ের নামে দেওয়া হয়েছিল, কি বাচ্চা পাচার চক্রের একটা কেস দেওয়া হয়েছিল। কাল সেটা আমরা লাইভে কি শুনতে পেলাম যে এইসব হাস্যকর কথা শুনলে বড্ড হাসি পায়, তার কারণ হচ্ছে এই ধরনের কিছু কেস হয়নি। কিন্তু আমরা কিন্তু কমিউনিটি পোস্ট পেয়েছি, ম্যাডামের কমিউনিটি পোস্ট থেকে কিন্তু আমরা জানতে পেরেছি পাল্টা কেস কিন্তু হয়েছে। তো সেখানে সম্পূর্ণ ডিনাই করে গেল, মানলাম 20 লাখ টাকার ব্যাপারটা ম্যাডাম নাকি অপপ্রচার করছে, মেনে নিলাম। ম্যাডামের কাছে অবশ্যই প্রমাণ আছে, নাহলে এত বড় কথা, উনি এতটা বোকা নন, যতটা বোকা, যতটা পাগল, উন্মাদ সাজানো হতে চাইছে, মানে লাইভের মাধ্যমে এই গামলা সাজাচ্ছে, ততটা উনি মোটেই নন। উনি একটা এত বড় প্ল্যাটফর্মে এসে এত বড় কথাটা অপপ্রচার চালাবে সেটা কখনোই নয়। নিশ্চয়ই ম্যাডামের কাছে প্রমাণ আছে এবং ম্যাডাম বলেছে প্রমাণ দেব, তার আগে কি বলতে হবে না 20-21 তারিখে কোথায় ছিল সে? অবশ্যই আমরা জানি সে বারংবার এখানে যায় ওখানে যায়, সঙ্গে তার একজন ব্যক্তি কিন্তু থাকে। তো এই যে 20 আর 21 তারিখে কোথায় ছিল সেটা কিন্তু এই গামলার লাইভে প্রচুর মানুষ কিন্তু প্রশ্ন করেছে, 20 আর 21 তারিখে কোথায় ছিলে, 20-21 তারিখ পুরোপুরি যেই কমেন্টগুলোকে নেওয়ার সেই কমেন্টগুলোকেই উত্তর দিল, এবং যেগুলো মানুষ প্রশ্ন করছে তুমি 20 এবং 21 তারিখে কোথায় ছিলে সেটা বলে দিলেই তো, আমার প্রমাণ দিলেই তো ম্যাডাম ওই 20 লাখ টাকার প্রমাণটাও দিয়ে দেবে। কারণ ম্যাডাম বলেছে আগে সেই প্রমাণটা দেওয়া হোক, 20-21 তারিখে কোথায় ছিল। কিন্তু যখন সেই কমেন্টগুলো গামলার লাইভে বারংবার আসছিল, তখন কিন্তু সে কমেন্টগুলোকে মানে দেখতেই পাচ্ছে না, এরকম একটা ভাব করে চলে গেল এবং তার উত্তর দিল না। বারংবার যখন আসছে 20-21 তারিখ এভাবে বলে বললো, ও কি বলছে বুঝতে পারছি না, কি 20-21 তারিখ, পুরোপুরি ডিনাই করে গেল ব্যাপারটাকে। তো এখান থেকে লাইভে বসলে কিন্তু আমরা কোনটা সত্যি কোনটা মিথ্যে, তার ফেস এক্সপ্রেশন, তার কথাবার্তা বলার ধরন দেখলেই কিন্তু বুঝতে পারি কে সত্যি কে মিথ্যে বলেছে। যারা গতকাল তিনটে লাইভই অ্যাটেন্ড করেছো, তিনটে লাইভেই ছিলে, তো একই সময় না হোক, একই সময় প্রায় হচ্ছিল, তো সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যাবে যে কে সত্যি কে মিথ্যে বলছে। আচ্ছা, সে তো এত সত্যবাদী সতী, ধোয়া তুলসী পাতা, তো সেক্ষেত্রে যখন অযোধ্যার বাসের ভিডিওটা ভাইরাল হলো, আমরা সকলে দেখতে পেলাম, তো তখন তো এসে এইভাবে ক্ল্যারিফিকেশন দিতে পারতো বা প্রমাণ দেখাতে বলতে পারতো না। শুধু অযোধ্যার ভিডিও বলে নয়, এর পরে পরে যা যা প্রমাণ সামনে এসেছে, একটাকেও কিন্তু খণ্ডন করবার জন্য সে এখানে বসেনি, মানে লাইভে বসেনি। কারণ এই ব্যাপারটাকে নিয়ে বসবার কারণটা বুঝতে পারলাম না, তার কারণ হচ্ছে একটাই, সে লাইভে এসে বলতে চাইলো এই যে 20 লক্ষ টাকার ব্যাপারটা সম্পূর্ণ ভুয়ো, এবং 20 লক্ষ টাকার ব্যাপারটা গত বছর 9ই অক্টোবর কৃষাণ ছিল জন্মদিন, সেখানে হিউজ পরিমাণ নাকি টাকা উঠেছিল, এবং সেই সময় যেহেতু আবার ফিরে এসছে, এক বছর ঘুরে এসছে, তো সন্দীপ যেহেতু ভিডিওতে অলরেডি বলেই দিয়েছে যে আমার গিফট টাকা কেউ কিচ্ছু পাঠাবে না, এইটা নাকি ঘুরিয়ে সে বিজনেস করছে। অ্যাকচুয়ালি ছেলেকে নিয়ে বিজনেস করেছিল, এক বছর আগে প্রচুর টাকা ইনকাম হয়েছিল, সেই টাকা দিয়েই নাকি বাড়ি ঘর দোর এটা ওটা হয়েছে, সেটা আমরা অতীতেও শুনেছি, ওর বিভিন্ন দালাল মারফতও শুনেছি। এবং এক বছর পর এই 20 লক্ষ টাকার টাকা তুলে, তার মানে টাকার কথাটা তুলে, তাহলে কী করবে, সবাই হচ্ছে সন্দীপকে সাহায্য করবার জন্য বা কৃষাণর খাতে টাকাটা দেবে। ঠিক সেই কারণে কিন্তু ও লাইভে বসে কেউ টাকা দেবে না, কারণ সবারই তো কষ্টের পয়সা, নিশ্চয়ই সবারই কষ্টের পয়সা, কষ্টের পয়সায় বানানো সোনাগুলো তাহলে কী করে নিয়ে আসা হলো? কারণ সেই সোনার ব্যাপারটা উল্লেখই করলো না, কারণ বললো যখন ডিভোর্সের ব্যাপার উঠেছিল তখন তিনটে শর্ত দেওয়া হয়েছিল, কি না কেস তুলে নিতে হবে, আর তার প্রিয় দিদি আছে, বিখ্যাত দিদি, গামলা নিজেই বললো এগুলো লাইভে, যে বিখ্যাত দিদি আছে সেইগুলো তার উপর থেকে সমস্ত কেস তুলে নেওয়া হবে, এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে ফোন এসে গিয়েছিল, এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে ছেলের ওপর থেকে সম্পূর্ণ দাবি দাওয়া তুলে নিতে হবে মাকে। কিন্তু আরেকটা কথা তো বললো না, যেটা হচ্ছে সোনার ব্যাপারটা, সেটা পুরোপুরি ডিনাই করে গেল কেন? হ্যাঁ, সন্দীপরা তো সোনা ফেরত চেয়েছিল, তবেই ডিভোর্স পাওয়া যাবে,
সেই ব্যাপারটাকে পুরোপুরি অস্বীকার করে গেল। ঠিক যতটুকু বলবার যতটুকু প্রয়োজন, ও নিজেও বলছে বারংবার যে আমার যতটুকু বলার প্রয়োজন আমি ততটুকুই তোমাদেরকে জানাতে এলাম। তবে মিথ্যে কেন, মিথ্যে কেন? এই যে ক্ল্যারিফিকেশানগুলো লাইভে এসে বসে দিচ্ছে 20 লাখের ব্যাপারে এবং ম্যাডামের ব্যাপারে যে ক্ল্যারিফিকেশানগুলো দিচ্ছে, পাগল, মেন্টাল হসপিটালে পাঠানো উচিত, হ্যানা ত্যানা সমস্ত কিছু যে বলছে, এবং স্টেপ নেবে, কী স্টেপ নেবে সেটা ওই জানে, কারণ ও বললো ইতিমধ্যে আমি আমার লিগাল অ্যাডভাইজারদের সঙ্গে কথা বলেছি, তারা যা অ্যাডভাইস দেবে সেই অনুযায়ী হয়তো ম্যাডামের নামে, যেহেতু ম্যাডাম অপপ্রচার করছে, কেস হবে। এমন নয় তো যে মিথ্যে কেস করতে গিয়ে পাল্টা কেস খেয়ে যাবে, কারণ কেসের পরিবর্তন তো কেস হয়। ম্যাডাম এতটা বোকা নয় যে তার হাতে প্রমাণ নেই অথচ সে এই কথাটা রটিয়ে দেবে, কিসের জন্য, কিসের স্বার্থ? এদিকে আবার বলছে সন্দীপ বিজনেস করবে, এই 20 লাখ টাকার নামে সন্দীপ বিজনেস করবে। তাহলে কি এখন সন্দীপ ম্যাডামের বিজনেস পার্টনার হয়ে গেছে, মানে টাকা ভাগাভাগি হবে? ও কি বলতে চাইছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নিজের দোষ, নিজের চরম দোষটাকে ঢাকা দেওয়ার জন্যই কালকের লাইভটা ছিল, এবং সেই লাইভে যতটুকু বলবার, একদম ঠিক কথা, ওর কথা অনুযায়ী বলছি, যতটুকু বলবার ততটুকুই বলেছে, পুরো কিন্তু ক্লিয়ার কাট বলেনি। এবং কোনো প্রমাণ ও বলেছে যে যদি সই করার কোনো প্রমাণ দেখাতে পারে তো তাহলে তোমরা বিশ্বাস করো, হয়তো ম্যাডাম খুব তাড়াতাড়ি প্রমাণ দেবে, কিন্তু তার আগে ওকে প্রমাণ দিতে হবে 20 এবং 21 তারিখ ও কোথায় ছিল, সেই প্রমাণটা ওকে দিতে হবে, কারণ সেই ফুটেজ বা কোনো কিছু প্রমাণ সেটা কিন্তু 20 21 তারিখ ও কোথায় ছিল সেটা কিন্তু ম্যাডামের কাছে বা সন্দীপের কাছে কিন্তু অলরেডি চলে গেছে। তো সেই ব্যাপারটা কেন এড়িয়ে গেল, সোনার ব্যাপারটা কেন এড়িয়ে গেল, মানে সোনা যে নিয়ে এসেছিল সোনা ফেরত চেয়েছে সেই ব্যাপারটা কেন এড়িয়ে গেল, এগুলো তো বুঝতে পারলাম না। লাইভে মোটামুটি ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু সেগুলোর ওপরেই আসছিল। হ্যাঁ, ওর শুভাকাঙ্ক্ষীরা অবশ্যই ভালো ভালো কথা বলছিল, সঙ্গে বলছিল সব বলে ফেলিস না রে, সব বলে ফেলিস না, ওই একটা আছে না হুতিগর্ত, হুতিগর্ত ব্যাপারটা বুঝে নাও, যে কিনা দূর থেকে খুবভাবে ওকে ইন্সপায়ার করে, সাহায্য করে, অ্যাডভাইস দেয়। তো সেই হুতি হচ্ছে ওকে বারংবার বলছে সব বলে ফেলিস না রে, সব বলে ফেলিস না রে। তো সেক্ষেত্রে ও অতটা বোকা নয় যে সব বলে ফেলবে, যতটুকু বলবার দরকার ততটুকুই কিন্তু বলেছে। এবং যেটা ম্যাডামের কাছ থেকে আমরা জানতে পারলাম, নতুন করে কেস, নতুন করে ডিমান্ড এগুলো কিন্তু হয়েছে, তখন কি বললো যে 20 লক্ষ টাকা কেন 2 কোটি টাকা দিলেও ও এখন ডিভোর্স চাইছে না, শুধুমাত্র ওর একমাত্র চাওয়া কি ছেলে। কিন্তু হঠাৎ করে এই একমাত্র চাওয়াটা প্রাধান্য পেল কেন? আমরা একটা সময় বিভিন্ন মারপথ শুনেছিলাম, ওর মা বলেছিল ছেলেটাকে নিয়ে আমি মানুষ করব, তখন শোনা গেছিল যে না, ও ঠাকুমা দাদুর কাছেই খুব ভালো আছে। তো হঠাৎ করে কেন জেগে উঠলো যে আমি মা, আমার মধ্যে মাতৃত্ব আছে, মমতা আছে, আমার কষ্টটা এখানে হয়, কেন হঠাৎ জেগে উঠলো? ওই যে দুখানা স্ট্রাইক, পিঠে দুটো শিখ গুঁজে দিল সন্দীপ, দুখানা স্ট্রাইক দিয়ে দেওয়ার পরেই কি ওর এই মাতৃত্বটা জেগে উঠলো? তার আগে পর্যন্ত জেগে ওঠেনি। কি বললো না যে আগের উকিল যে ছিল সেই উকিল বলেছিল যে উল্টো কেস হয়ে যেতে পারে, ছেলেকে তুমি হারাতে পারো, হ্যান ত্যান, ছেলের নাম ভিডিওতে আনলো, হারিয়ে ফেলতে পারে ছেলেকে, এটা কোথাকার আইন বাবা আমার জানা নেই। তবে বলেছিল হ্যাঁ যে সেপ্টেম্বর মাসে আমি একটা কেস করেছিলাম, ওর এই চ্যানেলের, ওর এই নতুন চ্যানেলের 3 নম্বর ভিডিও না 4 নম্বর ভিডিও রয়েছে যে ছেলের ব্যাপারে পদক্ষেপ নিলাম। কিন্তু সেই যে পদক্ষেপ নিল, তার যে একটা নোটিশ, তার যে একটা সইসাবুত করার নোটিশ, সেটা তো অন্তত সন্দীপের কাছে পৌঁছবে, যেটা 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পৌঁছয়নি, এখনও পৌঁছয়নি, তাহলে সেটা কি সম্পূর্ণ নাটক বলেই আমরা ধরে নেব? কারণ সত্যি যদি কিছু পদক্ষেপ নিয়ে থাকতো বেরিয়ে আসার, মানে সেপ্টেম্বর, আগস্টে বেরিয়ে এসছে, সেপ্টেম্বরেই নাকি ছেলে নেওয়ার জন্য করেছে, তো উকিল কী বলেছে, উকিল কোন কথাটা মুখে আনতে বলেছে, কোন কথাটা ভিডিওতে দেখাতে বলেছে, সেটা পরের কথা। কিন্তু আমি যদি কারোর বিরুদ্ধে কোনো ছেলের ব্যাপারে, আনার ব্যাপারে বা কারোর বিরুদ্ধে কোনো কেস করি, তার কাছে তো সেই চিঠিটা যাবে, সেটা কেন এখনও পর্যন্ত গিয়ে পৌঁছায়নি? আসলে ব্যাপারে প্রথম থেকেও কিছুই করেনি, এবং এখন যেটা করছে যে মানবাধিকার ব্যাপারে গেছে, সমাজসেবক ধরেছে, তারপরে তোমার ছেলেকে এখন দেখার জন্য একটা ডেট দিয়েছে, লাইভে বললো একটা ডেট দিয়েছে, খুব তাড়াতাড়ি দেখতে পাবো, সেটা আমরা ভিডিওতেও শুনেছি। কিন্তু আবার কি বললো, হয়তো 3-4 মাস সময় লাগবে। তাহলে ডেটটা কি 3-4 মাস পরে দিয়েছে? মানে মায়ের সঙ্গে ছেলে দেখা করবে, নিয়ে আসবে, সেটাও 3-4 মাস পর দিয়েছে? ওখানে কিন্তু ধোঁয়াশা রয়ে গেল। ওর লাইভেই ও দুরকম কথা বললো যে কিছুদিনের মধ্যেই তোমরাও দেখতে পাবে, তোমরা তো এতদিন ধৈর্য ধরেছো, আর কটা দিন ধৈর্য দেখো, তোমরাও দেখতে পাবে ছেলে মায়ের মানে মিলন আর কি, মধুর মিলন যাকে বলে। কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার বললো, 1 বছর যখন অপেক্ষা করেছি, 3-4 মাস অপেক্ষা, তাহলে 3-4 মাস পর ডেট, সেই 3-4 মাস পর ডেট আছে সেটা নিয়ে এখন ভাঙিয়ে খাওয়া হচ্ছে? মানে ওকে তো সবাই নাকি বেচে, অ্যাকচুয়ালি টিন ভাঙা, লোহা ভাঙা এগুলো আছে না, অনেক বাড়িতে কিন্তু বেচে, ঠিক আছে, পুরোনো জিনিস হয়ে গেল, ওই কিলো দরে, 2 টাকা 5 টাকা কিলো দরে বেচে। তাহলে ও যখন নিজেকে বেচার কথাই বলছে যে এরা সবাই, আমি তো আমার ডেলি লাইফস্টাইল দিই, আমি আমার কোনো কন্ট্রোভার্সি দিই না, ডেলি লাইফস্টাইল দিই, তুই প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা মানে টাইটেল তুই দেখ,
তোর ডেলি লাইফস্টাইল সঙ্গে যুক্ত কিনা, আর কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া আছে কিনা সেটা তুই নিজে চিন্তা কর। এই যে আজকে তুই 20 লাখ আর 2 কোটির কথাটা বললি, টাইটেলে নাই যেতে পারতিস, তুই অন্য কোনো কিছু দিতে পারতিস টাইটেলে, ওটা ভেতরে বলতিস, ওটা টাইটেল নাই হতে পারতো, কারণ টাইটেল দেখেই মানুষ কিন্তু ঝেঁকে পড়ে, তাই তো? তো সেক্ষেত্রে তুই অবশ্যই কন্ট্রোভার্সি চাস, এবং তোর চ্যানেলটা তোর লাইফস্টাইল বিক্রি করে নয়, তোর পরকীয়া, তোর নোংরামো, তোর চরিত্র বিক্রি করে কিন্তু চ্যানেলটাকে তুই গ্রো করেছিস, এবং চ্যানেলটা তার উপরেই দাঁড়িয়ে আছে। এবং কি ও কি বললো যে আমি আমার লাইফস্টাইল দিই আর বাকি সবাইটা আমাকে বেঁচে খায়, তাহলে তুই বেচার মতো জিনিস, ঠিক আছে? নাম টিন ভাঙা লোহা ভাঙার মতো বেচার মতো জিনিস, যেটা তাকে নিয়ে নাকি সবাই ফুটবল খেলতে পারে, হ্যাঁ ফুটবল খেলতে পারে। তারপরে কালকের ভিডিওতে দেখেছি নাকি উদ্ভট সেজেছিল, এগুলোকে লাল 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 করে দিয়ে উদ্ভট একটা সেজেছিল, পুরো একদম কীরকম লাগছিল আর বললাম না, যাই হোক, তো ঠিক সেই রকম লাগছিল। তো সেই জন্য মানে নিজেকে হাস্যকর, মিথ্যে কথা বলতে বলতে, মিথ্যের ওপর মিথ্যে, মিথ্যের ওপর মিথ্যে বলতে বলতে নিজেকে যেমন হাস্যকর করে তুলেছে, তেমনি যে কতখানি মিথ্যেবাদী না কতখানি সত্যিবাদী কালকে ওর লাইফটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। কারণ এর আগে যখন ওই তোমার দিল্লি থেকে আগে ফিরে চলে এলো ফোকলা, তখন দুজন দু জায়গা থেকে লাইভ করে প্রমাণ দিল, বেশ প্রমাণ প্রমাণগুলো দিচ্ছে ইদানিংকালে। তাহলে অযোধ্যার প্রমাণটা আজ পর্যন্ত আমরা টু শব্দটি কেন পেলাম না? শুধু অযোধ্যা নয়, কোর্টে যে গিয়েছিল সন্দীপ রায় যখন সীমা দিয়েছিল কৃষ্ণের উপর হামলা করতে, ফোকলা গিয়ে বসছিল, এ গিয়েছিল তখন, সেটা নিয়ে তো বিরাট জলঘোলা হয়েছিল ওয়াইটিতে, তখন সেটা নিয়ে টু শব্দ কেন খোলেনি, মুখটা কেন খোলেনি? আজকে 20 লাখ টাকা নিয়ে লাইভ করতে বসেছে। মেন কথা হচ্ছে এই যে 20 লাখের ব্যাপারটা অবশ্যই সত্যি, তার কারণ হচ্ছে প্রমাণ আছে, নিশ্চয়ই প্রমাণ আছে ম্যাডামের হাতে, নাহলে এত বড় কথা বারংবার বলছি উনি বলতে পারেন না। কিন্তু ও সেটাকে সত্যি হলেও মিথ্যে প্রমাণিত করার চেষ্টা এই জন্যই করলো, তার কারণ হচ্ছে সামনে কৃষাণুর জন্মদিন, যদি 20 লাখের 1 লাখও সবার কাছ থেকে উঠে যায় সেটা তো সন্দীপের হবে, সেটা ও সহ্য করতে পারবে না। কি বলছে যে এই একটা বছর ধরে ছেলেকে নিয়ে বিজনেস হচ্ছে, ছেলেকে নিয়ে বিজনেস, তাহলে ব্লগিং যারা করে, যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ করে, তারা তাদের ছেলে মেয়েকে দেখায় না, তারা তো একদম হসপিটালে মানে হতে বাচ্চা মানে জন্ম হতে যাচ্ছে সেখান থেকে ফিরে আসা, যেমন সানি ফর অঞ্জলির চ্যানেলটা আমিও কটা ভিডিও করেছিলাম, তো একদম হতে যাওয়া, ওটিতে ঢোকা, সমস্ত কিছু, বাচ্চা বেরিয়ে আসার পরে বাচ্চাকে নিয়েই সব ভিডিও। তাহলে এরা বাচ্চাকে বেঁচে খাচ্ছে, বাচ্চাকে নিয়ে বিজনেস করছে, বাচ্চাও তো পরিবারের একটা মেম্বার, একজন সদস্য, সেখানে বয়স্ক মেম্বারদের দেখানো গেলে বাচ্চা মেম্বারকে কেন দেখানো যায়, ছোটো মেম্বারদের কেন দেখানো যাবে না? ও তোর বাড়িতে নেই, ভগবান করুক তোর, তুই তো তোর তো হলে পরে তুই তো দেখাতে পারবি না, বাদ দিয়ে লুকিয়ে লুকিয়েই রাখবি, তো দাদা বৌদির যখন হবে আমরা শুধু দেখবো সেই বাচ্চাকে নিয়ে তোরা ভিডিওতে দেখাস কি না, ভিডিওতে দেখালে যদি বিজনেস হয় তাহলে তোর দাদা বৌদির দাদাকে দেখাস, বৌদিকে দেখাস, তোর কন্টেন্ট ওরাই, বিড়ালকে দেখাস, বিড়ালের বাচ্চাকে দেখাস, সেই বাচ্চাটা তো শিয়ালের পেটে চলে গেছে, তো যাই হোক ওর কথা অনুযায়ী শিয়ালের পেটে চলে গেছে, তার জন্য এতটুকু খোঁজা খুঁজি কারোর মধ্যে দেখলে দেখলে না, যদি খুঁজতো তাহলে সেটাও কন্টেন্ট হতো। তো সেক্ষেত্রে ও দাদা বৌদির যখন হবে আমরা শুধু দেখবো যে সত্যি বাচ্চাকে ওরা বেঁচে কিনা, বা ভিডিওতে দেখায় কিনা, বা বাচ্চাকে এক ঝলক দেখায় কিনা, সন্দীপ বাচ্চাকে দেখায় বলে বাচ্চা নিয়ে বিজনেস। আর কেউ যদি কোনো ভালোবেসে গিফট দেয় দর্শকরা, তারা ভালোবেসেই দেয়, তার মধ্যে কোনো স্বার্থ থাকে না, তার মধ্যে কোনো স্বার্থ থাকে না, সন্দীপ টাকা পেলে গিফট পেলে দর্শকদের কী লাভ, দিচ্ছে তো দর্শকরা কী লাভ, ও তো কখনো ভিডিওতে আমরা শুনি না যে হ্যাঁ দাও, ফিরে দাও, গিফট দাও, টাকা দাও, হ্যান দাও ত্যান দাও। যদি এবার কৃষাণুর জন্মদিন আসছে, যদি কিছু টাকা উঠে যায়, ওর তো সেটা মাথায় হাত হবে না, ওকে তো আসলে কিছুই দেয় না কেউ, এটাই হচ্ছে মেন ব্যাপার। এই জন্য কিন্তু 20 লাখের ব্যাপারটা নিয়ে ও কিন্তু ভিডিও করতে বসলো, এবং উল্টো কথা কি বললো, তোমাদের কষ্টের পয়সা কেউ এক পয়সাও দেবে না। আরে বাবা, থাকলে তো তোর ছেলেই খাবে, ছেলেরই থাকবে, আমি তো সেটাই বুঝতে পারি না, ছেলের সাথেও রেষারেষি, তো কষ্টের পয়সা কেউ এক পয়সাও দেবে না, এটা এখন একটা নতুন গল্প ফাঁদা হচ্ছে টাকা রোজগারের জন্য, কারণ না সেই এক বছর আগে হিউজ পরিমাণ টাকা রোজগার হয়েছিল, তো আবারও নতুন করে শুরু করছে, এটা ওর বক্তব্য। এই বক্তব্যটা জানানোর জন্যই কিন্তু ও কালকে লাইভে এসে ওর সতীগিরি দেখাচ্ছিল। এর আগে যা যা ঘটনা, যা যা ওয়াইটিতে উঠেছে, তখন তোর পাগল বলে মনে হয়নি, সবাইকে পাগল বলে মনে হয়নি, সবাইকে মেন্টাল হসপিটালে পাঠাবারও প্রয়োজন মনে পড়েনি, তখন কি মনে হয়েছিল এই ব্যাপারগুলো তো সত্যিই বলছে, কি আর বলি আমি, আমি তো মুখ পুড়িয়েই ফেলেছি অলরেডি, সেগুলোর একটা একটা করে খোলসা কর। এই যে 20-21 তারিখ তুই কোথায় ছিলি, কী করেছিস, কারণ তো বিবাহবার্ষিকী গিয়েছিল আমরা সবাই জানি, সেদিন কী করেছিস সেগুলোর প্রমাণ দে, কারণ সেইগুলোর প্রমাণ অলরেডি ম্যাডামের হাতে বা সন্দীপের হাতে চলে এসেছে, ঠিক সেই কারণেই ম্যাডাম ওইটার প্রমাণ দিলে পরেই এই 20 লাখের প্রমাণও সামনে আনবে, তার মধ্যে কিছুটা নমুনা আমরা পেয়েছি ম্যাডামের কমিউনিটি পোস্টে। তো চলো, আশা করি বোঝাতে পারলাম যে লাইভ, তিনজনের লাইভ কাল একসাথে কেন, আর বিশেষ করে এরা তো লাইভ করেই, ম্যাডাম তো লাইভ করেই আমরা দেখি, বিশেষ করে এই গামলা কেন হঠাৎ করে 20 লাখের লাইভ করতে এসেছিল,
সেটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।